নমস্কাৰ, ইয়াত ইন্টু শিৰোনাম ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল। হটবেডত পৰিণত হৈছে মহানগৰী গুৱাহাটী। মহামাৰী কৰোণাত আক্ৰান্ত হৈছে ইজনৰ পাছত সিজন। জনসাধাৰণৰ সমান্তৰালকৈ কৰোণাৰ গ্ৰাসত পৰিছে জৰুৰী সেৱাত নিয়োজিত লোকসকলো। কি চিকিৎসক, কি স্বাস্থ্যকৰ্মী, কি আৰক্ষী, কি চৰকাৰী কৰ্মচাৰী, কাকোৱে ৰেহাই দিয়া নাই কৰোণাই। গুৱাহাটী মহানগৰীত উদ্বেগজনকভাৱে বৃদ্ধি হৈছে কোভিড আক্ৰান্তৰ সংখ্যা। শনিবাৰে গুৱাহাটীত 777 জন কৰোণাত আক্ৰান্ত। গুৱাহাটীত মুঠ আক্ৰান্তৰ সংখ্যা 3254 জনলৈ বৃদ্ধি। ইয়াৰ ভিতৰত জৰুৰীকালীন সেৱাত নিয়োজিতসকলৰ একাংশৰো আহিছে পজিটিভ ফলাফল। মহামাৰী কৰোণাৰ সময়ত মানৱ সেৱা আগবঢ়াই কৰোণাত আক্ৰান্ত হৈছে চিকিৎসক, স্বাস্থ্যকৰ্মী, একেদৰে জৰুৰী সেৱাত নিয়োজিত আন আন লোকসকলো হৈছে এতিয়া কৰোণাত আক্ৰান্ত। চিকিৎসক, স্বাস্থ্যকৰ্মীৰ পিছত কেৱল গুৱাহাটীতে কৰোণাত আক্ৰান্ত শতাধিক আৰক্ষী। উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ 2গৰাকী হৈছে আক্ৰান্ত। আক্ৰান্ত হৈছে জনতা ভৱনৰ কৰ্মচাৰীও। ৰাজভৱনতো কৰ্মচাৰী আক্ৰান্ত হৈছে কৰোণাত। মহামাৰী কৰোণাত আক্ৰান্ত সাংবাদিকো, আনকি জনপ্ৰতিনিধিয়েও ৰক্ষা পোৱা নাই কৰোণাৰ পৰা। ইমানৰ পাছতো নিজৰ দায়িত্বৰ পৰা পিছমুৰুকি অহা নাই কোনেও। মহামাৰী কৰোণাত আক্ৰান্ত হ'ব বুলি জানিও নিজৰ দায়িত্ব পালন কৰি গৈছে চিকিৎসক, নাৰ্ছ, আৰক্ষী, সংবাদকৰ্মীকে ধৰি এনে বহুজনে, আৰু তাৰ মাজতে এতিয়া তেওঁলোকো আক্ৰান্ত হৈছে কৰোণাত। সেয়ে এই বীৰসমূহক বাৰে বাৰে আমাৰ ফালৰ পৰা চেলিউট। কেমেৰা পাৰ্চন বিপ্লৱ পালৰ সহযোগত কুঞ্জন কলিতা, News 18 অসম নৰ্থ ইষ্ট। আজি গুৱাহাটীত খোল খালে গেলাবালৰ পাইকাৰী দোকান। মঙলবাৰেও খুলিব পাইকাৰী দোকান। দিনৰ 12 বজাৰ পৰা সন্ধিয়া 6 বজালৈ খোলা থাকিব পাইকাৰী গেলামাল দোকান। চৰকাৰৰ নিৰ্দেশনাৰ পিছতে দেওবাৰে গুৱাহাটীত খুলিল গেলামালৰ পাইকাৰী দোকান। নিৰ্দেশনা অনুসৰি আজি আৰু কাইলৈ দিনৰ 12 বজাৰ পৰা সন্ধিয়া 6 বজালৈ খুলিব গেলামালৰ পাইকাৰী দোকান। 6 জুলাইৰ পৰা 10 জুলাইলৈ পুৱা 11 বজাৰ পৰা বিয়লি 4 বজালৈ খুলিব পাৰিব অকলশৰে থকা গেলামালৰ দোকান। 6 আৰু 8 জুলাইত পুৱা 8 বজাৰ পৰা দিনৰ 2 বজালৈ ঘৰে ঘৰে গৈ বিক্ৰী কৰিব পাৰিব পাচলি, ফল মূল। কিন্তু ফল মূল, পাচলি, মাছ আদি পদপথত বিক্ৰী কৰিব নোৱাৰিব। এই নিৰ্দেশনাৰ পিছতে মহানগৰীত খুলিল গেলামালৰ পাইকাৰী দোকান। গুৱাহাটী মহানগৰীৰ ফাঁচী বজাৰত দেখা গৈছে যে ব্যৱসায়ীসকলে তেওঁলোকৰ গুদানৰ পৰা সামগ্ৰীসমূহ আনি থকা দেখিবলৈ পোৱা গৈছে। আলুৰ আমি দেখিছিলোঁ যে লকডাউনৰ সময়ত, লকডাউনৰ পূৰ্বে আলুৰ নাটনি গুৱাহাটী মহানগৰীত হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল, কিন্তু এতিয়া এনেধৰণে হোলচেলাৰসকলে আলু আনি থকা দেখিবলৈ পোৱা গৈছে, ট্ৰাকৰ পৰা তেওঁলোকে নমাই আছে। একেদৰে আলুৰ লগতে পিঁয়াজো আছে, পিঁয়াজো তেওঁলোকে ইয়াত ৰাখি থৈছে, পিঁয়াজো তেওঁলোকে ইয়াত যোগান ধৰিব। মহানগৰীত গেলামালৰ পাইকাৰী দোকান খোলাৰ পিছতে যোগান বিভাগে নিৰ্ধাৰণ কৰা মূল্যতে সামগ্ৰী বিক্ৰী কৰা হ'ব বুলি মন্তব্য ব্যৱসায়ীৰ। প্ৰতি কিলো আলুত 24 টকা, পিঁয়াজত 23 টকা নিৰ্ধাৰণ। মহামাৰীৰ সময়ত মূল্য বৃদ্ধি নকৰিবলৈ আহ্বান ব্যৱসায়ীৰ। আপোনাৰ গভৰ্ণমেণ্ট যোনটো ৰেট ফিক্স কৰা আছে, সাপ্লাই ডিপাৰ্টমেণ্টৰ 24 ৰুপিজ আলু ফিক্স কৰা আছে, 23 ৰুপিজ পিঁয়াজ, সেইটো আপুনি বিক্ৰী কৰিব। আলু পিঁয়াজৰ বা গেলামালৰ যিটো ৰিটেইল আমাৰ হোলচেলৰ আছে সেই ৰেটতে বিক্ৰী হ'ব। আৰু এতিয়া এটা কথা মেইন মোৰ পৰা এটা সন্দেহ প্ৰত্যেক ব্যাপাৰী মাখানৰ, কি আমাৰ আসামত এইটো যিটো ঘড়ী আছে এতিয়া সংকটৰ ঘড়ী, সেই টাইমত ৰিকুৱেষ্ট কৰি প্ৰত্যেক ব্যাপাৰী এটা ৰিজনেবল দাম ল'ব লাগে। এইটো আমাৰ আগৰফালে ব্যাপাৰ চলি আছিলা, সেই হিচাপত চলিব লাগে। গরিব দুখিয়া আজি কিমান মানুহ বহি আছে, খাবার না পায়। মূল্য বৃদ্ধি হওয়া দেখিবলৈ পোৱা গৈছিল। এইবাৰ মূল্য বৃদ্ধিও নহয়, কাৰণ যোগান বিভাগে ইতিমধ্যে যি দাম নিৰ্ধাৰণ কৰিছে সেই দাম মতে তেওঁলোকে বিক্ৰী কৰিব বুলি সামগ্ৰীসমূহ ইতিমধ্যে কৈছে। আৰু যি লকডাউনৰ পূৰ্বে যি অভাৱ হৈছিল সামগ্ৰীৰ, সেয়া কোনো অভাৱ এই মুহূৰ্তত বা এতিয়া নহয় বুলি তেওঁলোকে মত প্ৰকাশ কৰিছে। কেমেৰা পাৰ্চন বিপ্লৱ পালৰ সহযোগত গুঞ্জন কলিতা, News 18 অসম নৰ্থ ইষ্ট।
कोरोना पॉजिटिव माने चिकित्सालयर बिछना नहय कोरोना पॉजिटिव होलेओ थाकिबो पारिबो घरत आईसीएमआरे जारी करिले ए नतुन निर्देशना अवश्य मानिबो लागिबो कठोर होम क्वारेन्टाइनर नीति कोरोना पॉजिटिव माने चिकित्सालयर बिछना नहय कोरोना पॉजिटिव होलेओ थाकिबो पारिबो घरते इंडियन काउंसिल अफ मेडिकल रिसर्चर नतुन निर्देशना देशत भयाबह हारत बृद्धि पाइछे कोरोनार आक्रांतर संख्या विगत चौबीस घंटा भारत सर्वाधिक चौबीस हजार लोक आक्रांत हुए एक जून आज तारीख प्राय पांच लाख लोक आक्रांत समग्र देश बृहत् संख्यक लोक कोरोना आक्रांत हारे तीव्र नाटनी चिकित्सालय विचनार इार विपरीते देश कोविड नाइन्टीन पजिटिव धरा पड़ा अधिकांश लोकरे ना कक्षण সেইবাবে ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল ৰিসার্চৰ অনুমোদন সাপেক্ষে কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰালয়ে গ্ৰহণ কৰিছে এই গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত এতিয়াৰে পৰা লক্ষণহীন কৰোনা পজিটিভ ৰোগী ভৰ্তি হ'ব নালাগে চিকিৎসালয়ত লক্ষণহীন ৰোগী থাকিব লাগিব কঠোৰ হোম কোৱাৰেণ্টাইনত অৱশ্যে সকলো ৰোগীৰ ক্ষেত্ৰতে প্ৰযোজ্য নহয় এই নিৰ্দেশনা জটিল ৰোগত আক্ৰান্ত লোকৰ দেহত কৰোনাৰ লক্ষণ নাথাকিলেও ভৰ্তি হ'ব লাগিব চিকিৎসালয়ত এইচ আই ভি অংগ সংরোপণ করা লোক কর্কট রোগী হব নারিব হোম কোয়ারেন্টাইন একদরে ষাটি বছরের ঊর্ধ্বর লোকর প্রযোজ্য নহব এই নির্দেশনা অবশ্যে করোনাত আক্রান্ত সকল হোম কোয়ারেন্টাইনত থাকিব পারে নে নোয়ারে সেয়া চিকিৎসকে পরীক্ষা করার অন্ততে নির্ণয় করা হব যদি তিনি দিনে জ্বর আদি লক্ষণ না থাকে তেন্তে দশ দিনের পিছতে হোম কোয়ারেন্টাইনের পৰা মুকলি করা হব রোগীক হোম কোয়ারেন্টাইনত থকা লোকসকলৰ এগৰাকী পৰিচৰ্যাকাৰী থকাটো বাধ্যতামূলক এই পৰিচৰ্যাকাৰী গৰাকীৰ লগত চিকিৎসালয়ৰ চৌবিশ ঘণ্টাই থাকিব লাগিব যোগাযোগ পৰিচৰ্যাকাৰী গৰাকীয়ে চিকিৎসকৰ পৰামৰ্শ অনুসৰি খাব লাগিব হাইড্ৰক্সিক্লৰোকুইন ঔষধ হোম কোয়ারেন্টাইনত থকা লোকৰ আৰোগ্য সেতু এপ চৌবিশ ঘণ্টাই সক্ৰিয় থকা বাধ্যতামূলক লগতে ৰোগীগৰাকীয়ে স্বেচ্ছাই হোম কোয়ারেন্টাইনত থকা বুলি লিখিতভাৱে দিব লাগিব আনহাতে হোম কোয়ারেন্টাইনত থকা রোগীর পরিয়ালৰ সদস্যৰ লগতে তেওঁৰ সংস্পৰ্শলৈ অহা প্ৰতিজন লোকৰে স্বাস্থ্য বিভাগৰ প্ৰটোকল অনুসৰি সোৱাব পৰীক্ষাৰ লগতে সম্পূৰ্ণ নিৰীক্ষণত ৰাখিব লাগিব সংশ্লিষ্ট অঞ্চলৰ স্বাস্থ্য বিভাগে আইচিএমআৰৰ এই নতুন গাইডলাইনে চিকিৎসালয়লৈ যাব নিবিচৰা কৰোনা আক্ৰান্তক দিব সকাহ কিন্তু তেনেলোকে ঘৰত কিমান সতৰ্কতা অৱলম্বন কৰে তাৰ ওপৰতে নিৰ্ভৰ কৰিব আৰোগ্য হোৱা নোহোৱাৰ প্ৰসংগটো ন্যাশনেল ডেস্ক নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট করোনা আক্রান্তর কাষত স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করোনা রোগীর সঙ্গে বার্তালাপ করলে স্বাস্থ্যমন্ত্রীগুলো পিপিই কিট পিঁধি জি এম সি এইচত মন্ত্রী ডক্টর শর্মা উপস্থিত হল বুঝ ললে করোনা আক্রান্তর চিকিৎসা ব্যবস্থার করোনা চিকিৎসাত আখোয়া থাকা বলে অভিযোগ উত্থাপনের পাছতেই মন্ত্রীগুলো নিজেই পরিদর্শন করে সমগ্র ব্যবস্থা আজি সংবাদমেলত মন্ত্রী ডক্টর শর্মায় প্রকাশ করে চিকিৎসালয় পরিদর্শনের ভিডিও মই পেশেন্ট সকলের মুখখিনি তেওঁলোকৰ কারণে মই দেখুৱা নাই আপোনালোকক পেশেন্টসক আপোনালোকে কি ধরনের আছে নিশ্চকুৰে আপোনালোকে চাওক যিসকলে কোভিডক পানী লগা কাহ লগা বেমাৰ বুলি প্ৰচাৰ চলাই আছিলে তেওঁলোকে নিজে চাই লওক আৰু যিসকলে মেডিকেল কলেজ লেতেৰা হৈ থকা বুলি কয় তেওঁলোকে ফ্লোৰবিলাকো চাই যাওক এইটো জেনেৰেল ৱাৰ্ড ভিতৰৰে আগৰটো আই চি ইউ আছিলে এতিয়া নেক্সট আই চি ইউ ছেকেণ্ড আই চি ইউ পেচেণ্টক হাত নুচুৱা বুলি কয় পেচেণ্টক কি ধৰণে হাত লগাই অক্সিজেন দেখুৱাইছে আপোনালোকে নিজে চাওক মেডিকেল কলেজৰ ডক্টৰ কৰ্মচাৰীসকলে
এজন পেচেন্টক মই সুধিছোঁ কেনেকুৱা পাইছে, তলৰ ফ্লোৰখন চাওক আপোনালোকে, এইজন এজন পেচেন্টক মই নিজে সুধিছোঁ কেনেকুৱা পাইছে। পৰৱৰ্তী বাতৰি, বঙাইগাঁৱত সুৰামত্ব আৰক্ষীৰ তাণ্ডৱ, গাড়ীৰে খুন্দিয়াই পথচাৰী দুই যুৱকক হত্যাৰ অপচেষ্টা সুৰামত্ব আৰক্ষীৰ। এই ঘটনাক লৈ শনিবাৰে উত্তপ্ত হৈ পৰিল বঙাইগাঁৱৰ কটাশবাৰী। পুলিচে ঘোচ খাই, পুলিচে গাফিলতি কৰে তদন্ত, পুলিচৰ এনে বহু লোক আমি দেখিছো। কিন্তু আজি আমি আপোনালোকক দেখুৱাম সুৰাৰ ৰাগীত মাতাল হৈ ৰাজপথত কৰা পুলিচৰ দাদাগিৰি। AS 197396 নম্বৰৰ গাড়ীখনৰ চালকৰ আসনত থকা এইজন এজন আৰক্ষীৰ লোক। বঙাইগাঁৱত কৰ্মৰত আৰক্ষীৰ লোকজনৰ নাম প্ৰফুল্ল দাস। শনিবাৰে নিশা ভালকৈ এটুপি গিলি যোগীঘোপাৰ ঘৰলৈ আহিছিল প্ৰফুল্ল দাস। পেটত এটুপি পৰাৰ পাছত পুলিচগিৰিৰ ভূতে লম্ভিল প্ৰফুল্লৰ গাত। যোগীঘোপাৰ কটাশবাৰীলৈ সোমাই যোৱা পথত প্ৰফুল্লই গাড়ীৰে খুন্দিওৱাৰ চেষ্টা কৰিলে দুজন যুৱকক। পথত বাগি দি সৰা দুই যুৱকৰ চিৎকাৰ শুনি গাড়ী ঘূৰাই পুনৰ খুন্দিওৱাৰ চেষ্টা কৰিলে প্ৰফুল্লই। এখন গাড়ী আহি আমাক লগাই দিয়া নিচিনা কৈছিল। তেতিয়া লগাই দিয়া নিচিনা কৈছে, আমি মই কৈছিলোঁ যে কোন আৰু লগাই দিছে। আমি কোৱাৰ পিছত সি আৰু ঘূৰি আহি আমাক আৰু এবাৰ লগাই দিয়া নিচিনা কৈছে। যখন লগাই দিয়া নিচিনা কৈছে সি, তাৰপিছত আমাৰ ৰাইজৰ মানুহখিনি ধৰিল, ধৰাৰ পিছত আমি ধৰিলোঁ। তাৰপিছত সি ওলাই গৈছে। কোনোবা প্ৰফুল্ল কুমাৰ দাস কি কৰে, তেওঁ পুলিচ কৰে। এইবাৰ প্ৰফুল্লৰ বাট ভেটি ধৰিলে গাঁৱৰ ৰাইজে। ৰাইজক অশ্লীল গালি গালাজ পাৰি এটা সময়ত গাড়ীলৈ পলাল প্ৰফুল্ল দাস। খন্তেক পাছতে যোগীঘোপাৰ এদল আৰক্ষীৰ সৈতে পুনৰ কটাশবাৰীত উপস্থিত হ'ল মাতাল আৰক্ষী প্ৰফুল্ল দাস। এইবাৰ প্ৰফুল্লৰ লগতে ৰাইজৰ ৰোষত পৰিল যোগীঘোপা আৰক্ষী। কথা হিতে বিপৰীত দেখি প্ৰথমে ৰাইজক ভয় খুওৱাৰ চেষ্টা কৰিলে আৰক্ষীয়ে। তাতো কাম নিসিজাত সুবিধা বুজি ৰাইজৰ আগত লেতুকেতু হৈ দিলে এগৰাকী আৰক্ষীয়ে। বাধ্য হৈ তেখেতে স্বীকাৰ কৰিলে প্ৰফুল্ল দাস সুৰাৰ ৰাগীত মাতাল হৈ থকাৰ কথা। কিন্তু ৰাইজক ক্ষমা খোজাৰ পাছতো সুযোগ বুজি যোগীঘোপা আৰক্ষীয়ে পলুৱাই পঠালে মাতাল আৰক্ষী প্ৰফুল্ল দাসক। বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট। এই সন্দৰ্ভত অধিক তথ্য আমি লৈ আহিম চমু বাণিজ্যিক বিৰতিৰ পাছত। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত হৈছে কৰোণাৰ গণ সংক্ৰমণ। লক্ষণহীন লোকৰ শৰীৰতো থিতাপি লৈছে মহামাৰী কৰোণাই। গাঁৱে চহৰে বিয়পিছে এতিয়া আতংক। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত কৰোণাৰ গণ সংক্ৰমণ। লক্ষণহীন লোকৰ শৰীৰতো কৰোণাৰ বাহ। গাঁৱে চহৰে আতংক। লকডাউনত স্থবিৰ জনজীৱন। কেৱল গুৱাহাটী মহানগৰীয়ে নহয়, ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে বৃদ্ধি পাইছে কৰোণাৰ গণ সংক্ৰমণ। শিশুৰ পৰা বৃদ্ধলৈ, চিকিৎসকৰ পৰা আৰক্ষীলৈ, চাফাই কৰ্মীৰ পৰা চৰকাৰী কৰ্মচাৰীলৈ, আনকি সংবাদকৰ্মীও আক্ৰান্ত হৈছে কৰোণাত। কোনো ধৰণৰ ট্ৰেভেল হিষ্ট্ৰী নথকাকৈ দৈনিক মহানগৰীৰ বাহিৰত 2-3 শতাধিক লোক আক্ৰান্ত হৈছে কৰোণাত। চিৰাঙত চিকিৎসক চাফাই কৰ্মীৰ গাত কৰোণা পজিটিভ। সাধাৰণ ৰোগীৰ বাবে বন্ধ কৰি দিয়া হৈছে কাজলগাঁও অসামৰিক চিকিৎসালয়। এতিয়ালৈকে চিৰাঙত মুঠ আক্ৰান্তৰ সংখ্যা 59 জন। মঙলদৈত কৰোণা পজিটিভ এগৰাকী নাৰ্ছৰ সংস্পৰ্শলৈ অহা 5 জনৰ কৰোণা পজিটিভ। প্ৰশাসনে ইতিমধ্যে ব্লক চক, কোঁৱৰপাৰাকে ধৰি কেইবাটাও অঞ্চল কণ্টেইনমেণ্ট জোন ঘোষণা কৰিছে।
গণ সংক্রমণৰ আশংকাত তলাবন্ধৰ দিনটোত মঙ্গলদৈ পৌরসভার প্রাক্তন পৌরপতি জীবন সিলে মঙ্গলদৈ চহৰৰ ব্যস্ত এলাকা সেনিটাইজ করে। রঙিয়াত পুনৰ আন এজন যুবক কোভিড নাইন্টিনত আক্রান্ত। 28 জুনৰ পৰা নিজ গৃহত কোৱাৰেণ্টাইন হৈ আছিল যুবকজন। যুবকজনৰ ঘৰখনৰ লগতে তেওঁৰ সংস্পৰ্শত অহা প্ৰতিবেশী দুটা পৰিয়ালকো কোৱাৰেণ্টাইন কৰিছে প্ৰশাসনে। 30 জুনত নলবাৰীৰ 9 জনকৈ লোকৰ দেহত কৰোণা পজিটিভ ধৰা পৰাৰ পিছতে নলবাৰী জিলাৰ বৰনদীৰ পুৰোহিত আৰু গণেশ দেৱালয় চুবুৰী জিলা প্ৰশাসন আৰু স্বাস্থ্য বিভাগে নিষিদ্ধ এলেকা হিচাপে চিহ্নিত কৰিছে। ইফালে শনিবাৰ আৰু দেওবাৰে ৰাজ্যৰ পৌৰসভা আৰু নগৰ এলেকাত হৈছে দুদিনীয়া লকডাউন। সাপ্তাহিক লকডাউনৰ দ্বিতীয় দিনাৰ এই দৃশ্য ধুবুৰীৰ। জিলাখনৰ গৌৰীপুৰ নগৰৰ বজাৰ অঞ্চলটোৰ মূল পথত বিগত প্ৰায় 3 সপ্তাহ পূৰ্বে এটি শিশু কৰোণা আক্ৰান্ত হৈছিল আৰু তাৰ পিছৰ পৰাই অঞ্চলটো হৈ আছে নিষিদ্ধ এলেকা। সাপ্তাহিক লকডাউনৰ দ্বিতীয় দিনাও গোৱালপাৰা চহৰৰ পৌৰসভা এলেকাসমূহত বন্ধ দোকান পোহাৰ, যান বাহনৰ চলাচল। গহপুৰতো সৰ্বাত্মক ৰূপত পালন কৰা হৈছে সাপ্তাহিক লকডাউন। ইফালে সাপ্তাহিক লকডাউনৰ মাজতে শনিবাৰে শিৱসাগৰ নগৰত পুনৰ 4 জন লোক কৰোণাত আক্ৰান্ত হয়। ইয়াৰে 3 জন নগৰৰ 2খন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ। 28 জুনত গুৱাহাটীৰ পৰা গৈছিল লোক কেইজন। এটা কথা নিশ্চিত যে সকলো স্তৰৰ লোক সদা সতৰ্ক নহলে অধিক জটিল হ'ব পাৰে ৰাজ্যৰ কৰোণা পৰিস্থিতি। ব্যুৰো ৰিপৰ্ট, News18, অসম নৰ্থ ইষ্ট। আনফালে ভাৰতত 19,268 জনলৈ বৃদ্ধি পাইছে কৰোণাত মৃতকৰ সংখ্যা। বিগত 24 ঘণ্টাতে ভাৰতত মৃত্যু হৈছে 613 জন লোকৰ। ভাৰতত এই পৰ্যন্ত কৰোণাত আক্ৰান্ত হৈছে 673,165 জন। বিগত 24 ঘণ্টাত সৰ্বাধিক 24,850 জন আক্ৰান্তক চিনাক্ত কৰা হৈছে। মহাৰাষ্ট্ৰত সৰ্বাধিক 2,64,000 জন আক্ৰান্ত হৈছে। দেশত আৰোগ্য লাভ কৰিছে 409,082 জন আক্ৰান্ত। 19,268 জনলৈ বৃদ্ধি পাইছে ভাৰতত কৰোণাত মৃতকৰ সংখ্যা। বিগত 24 ঘণ্টাতেই ভাৰতত মৃত্যু হৈছে 613 জন লোকৰ। এই পৰ্যন্ত ভাৰতত কৰোণাত আক্ৰান্ত হৈছে 673,165 জন। বিগত 24 ঘণ্টাত সৰ্বাধিক 24,850 জন আক্ৰান্তক চিনাক্ত কৰা হৈছে। মহাৰাষ্ট্ৰত সৰ্বাধিক 2,64,000 জন আক্ৰান্ত হৈছে। ইতিমধ্যে দেশত আৰোগ্য লাভ কৰিছে 409,082 জন আক্ৰান্ত। কৰোণাক লৈ লৰা ধেমালি একাংশ ৰাজনৈতিক নেতাৰ। চৰকাৰী নীতি নিৰ্দেশনালৈ ভেঙুচালি খোদ জনপ্ৰতিনিধিৰ। মাস্ক নিপিন্ধাকৈ দলীয় সভাত অংশ ললে মন্ত্ৰী চন্দন ব্ৰহ্মই। স্বাস্থ্যমন্ত্ৰীৰ কাষতেই মাস্ক নিপিন্ধাকৈ থাকিল বিধায়ক ৰকিবুদ্দিন আহমেদ। কঠোৰ লকডাউন ভংগ কৰিলে বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই। ৰজাঘৰীয়াই কৰিলে কৰোণা লীলা, সাধাৰণ লোকে কৰিলে ধৰি বান্ধি কিলা। ৰাজনৈতিক নেতাৰ কৰোণা সংক্ৰমণ নহয়, শুনি নিশ্চয় আচৰিত হৈছে, কিন্তু এইসমূহ দৃশ্যই যেন তাকেই বুজাইছে। যি সময়ত কৰোণাৰ বাবে স্বাস্থ্য মন্ত্ৰালয়ে জাৰি কৰা নিৰ্দেশনাসমূহ অমান্য কৰাৰ বাবে ৰাজপথক খেদি খেদি প্ৰহাৰ কৰা হৈছে সাধাৰণ নাগৰিকক, তেনে সময়ত কিন্তু একাংশ জনপ্ৰতিনিধিয়েই কোভিড নাইন্টিনৰ সতৰ্কতামূলক ব্যৱস্থাক কৰিছে চৰম ভেঙুচালি। প্ৰথমে দেখুৱাওঁ দেওবাৰৰ এক দৃশ্য। এইগৰাকী চৰকাৰৰ দায়িত্বশীল মন্ত্ৰী চন্দন ব্ৰহ্ম। বিটিএডিত কৰোণাৰ ভয়াৱহতাৰ বাবে নিৰ্বাচন পিছুৱালেও ৰাজনৈতিক দলসমূহৰ মাজত অব্যাহত আছে প্ৰচাৰ। তেনে এক দলীয় সভাতে মাস্ক নিপিন্ধাকৈ অংশগ্ৰহণ কৰিছে মন্ত্ৰী চন্দন ব্ৰহ্মই। মন্ত্ৰীৰ লগত দায়িত্বত বহি থকা কেইবাজনৰো মুখত নাই মাস্ক, আনকি সভাত নাই সামাজিক দূৰত্বৰ কোনো ব্যৱস্থা। কাজলগাঁৱৰ বিপিএফ কাৰ্যালয়ত দেওবাৰে অনুষ্ঠিত হয় এই দলীয় সভা। সভাত 200+ লোকে বিপিএফত যোগদান কৰে, কিন্তু মন্ত্ৰী ব্ৰহ্মৰ লগতে সভাত অংশগ্ৰহণকাৰী বহুতৰে নাই মাস্ক। কিন্তু ইমানৰ পাছতো মন্ত্ৰীৰ দাবী তেওঁৰ সভাত হেনো সতৰ্কতামূলক ব্যৱস্থা মানি চলা হৈছে। এইটো আমি যিমান ছ'চিয়েল ডিষ্টেন্সিং যিটো নৰ্মছ আছে সেইটো মেইনটেইন কৰি পেলাই কৰা হৈছে। কেৱল চন্দন ব্ৰহ্মই নে, এতিয়া চাওক স্বাস্থ্যমন্ত্ৰীৰ নিচেই কাষতে এইগৰাকী ছয়গাঁৱৰ বিধায়ক ৰকিবুদ্দিন আহমেদ। এওঁৰ মুখতো নাই কিন্তু মাস্কটো দূৰৰে কথা, এওঁলোকৰ মাজত দেখিবলৈ নাই কোনো সামাজিক দূৰত্ব। এইগৰাকী আকৌ পশ্চিম গুৱাহাটী সমষ্টিৰ অগপ বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতা।
গুৱাহাটীত চলি থকা কঠোৰ লকডাউনৰ মাজতো হাংকু পাংকুক লগত লৈ বাইকত সফৰ ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ। তেওঁ উঠি যোৱা বাইকৰ চালকজনে মাস্ক পিন্ধিছে, কিন্তু গল্পতা কৰিহে। সাধাৰণ লোকে নিয়ম উলংঘা কৰিলে কঠোৰ শাস্তি বিহা আৰক্ষীয়ে এনেবোৰ ঘটনা নেদেখে, কাৰণ হল বুলিনো মেকুৰীৰ ডিঙিত টিলিঙা পিন্ধাই বা কোনে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট। চুবুৰীয়া ভূটান আৰু অৰুণাচলৰ পৰা নামি অহা পানীৰ ঢলে মহাপ্ৰলয়ৰ সৃষ্টি কৰিছে বাক্সা আৰু ধেমাজিত। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত পানী কিছু কমিছে যদিও শংকামুক্ত হোৱা নাই কাজিৰঙাৰ জীৱকুল। প্ৰলয়ংকৰী বান, চৌদিশে কেৱল পানী আৰু পানী। বানৰ কোবাল সুতে উটুৱাই নিছে দলং, ঘৰ দুৱাৰ ৰাস্তা ঘাট সকলো পানীৰ তলত। চুবুৰীয়া ৰাজ্য অৰুণাচলত হোৱা ধাৰাসাৰ বৰষুণৰ ফলত উত্তৰ ধেমাজিৰ 30খনৰো অধিক গাঁৱৰ লগতে বিস্তীৰ্ণ কৃষিভূমি এতিয়া পানীৰ তলত। হঠাৎ অহা বাঢ়নী পানীয়ে বহুকেইটা ঘৰ, কেইবাটাও বাট পথৰ লগতে কৃষিভূমিৰ বিস্তৰ ক্ষতি সাধন কৰে। বানত ঘৰ দুৱাৰ বুৰিছে, লগতে পথাৰ কঠীয়া গৈছে, পথাৰ মাটি ৰুব পৰা নাই। আৰু এনেকুৱা ঢল আহে, আজিলৈকে ইমান বয়স হ'ল, আমি আজিলৈকে এনেকুৱা ঢল দেখি পোৱা নাই। এই ঢলে আমাৰ অন্ততঃ 10-12খন গাঁও, উত্তৰ ধেমাজি গাঁও পঞ্চায়তৰ বিস্তৰ ক্ষতি সাধন কৰে। বাক্সাৰ তামোলপুৰৰ বহু ঠাইত বানে বিস্তৰ ক্ষতি সাধন কৰিলে বাট পথৰ। ভূটানৰ পাহাৰৰ পৰা বৈ অহা পানীয়ে সীমান্তৰ গাঁওসমূহত বিস্তৰ ধ্বংসলীলা চলায়। মহকুমাটোৰ শুকানজুলি, চাহেবটোপা, কুসুমজুলি, মাদালবাৰিকা আদি কৰি বহু গ্ৰাম্য পথ ছিঙি নিয়ে বাঢ়নী পানীয়ে। ফলত এতিয়া যাতায়াত বিচ্ছিন্ন হৈ পৰিছে বৃহত্তৰ অঞ্চলটো। বহুত চিন্তিত হৈ আছোঁ, বহুত চিন্তিত হৈ আছোঁ যে এনেকুৱা এটা অৱস্থা, পৰিৱেশ আহিছে যিটো পৰিৱেশ আমি মানে আমি ভাবিব পৰা নাছিলোঁ। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত পানী কিছু কমিছে যদিও শংকামুক্ত হোৱা নাই কাজিৰঙাৰ জীৱকুল। পানী কমাৰ লগে লগে বন্য প্ৰাণীসমূহ কাৰ্বি পাহাৰৰ পৰা উভতিছে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানলৈ। বৰ্তমানলৈকে বন বিভাগৰ সূত্ৰ অনুসৰি আশ্ৰয়ৰ সন্ধানত 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ পাৰ হওঁতে তীব্ৰবেগী বাহনৰ খুন্দাত মুঠ 35টা বন্যপ্ৰাণীয়ে সাৱটিছে মৃত্যু। ইফালে বৰ্তমানেও ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ 50% এলেকা জলমগ্ন হৈ থকাৰ লগতে 32টা বন শিবিৰ আছে এতিয়াও পানীৰ তলত। ইফালে ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নিয়ম অমান্য কৰাসকলৰ পৰা 9,000 টকা জৰিমনা সংগ্ৰহ কৰিছে বন বিভাগে। অৱশ্যে ইয়াৰ মাজতে বন বিভাগে দিনে নিশাই প্ৰৱৰ্তন কৰা টাইম কাৰ্ড আজিৰে পৰা কেৱল নিশাহে প্ৰযোজ্য হ'ব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট। আৰু দিনটোৰ শিৰোনামত এইখিনিতে সময় হৈছে চবু বাণিজ্যিক বিৰতিৰ। ৰাজপথত দপদপকৈ জ্বলিল মাৰুতি ভান। এই ঘটনাত আহত হৈছে তানিয়া চক্ৰৱৰ্তী নামৰ এটি কিশোৰ। কাছাৰৰ উদ্ধাৰ বন্ধত সংঘটিত হয় এই ঘটনা। ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নিমিষতে জ্বলি উঠিল মাৰুতি ভানখন, ঘটনাত সম্পূৰ্ণৰূপে ভস্মৃত হয় বাহনখন। আমি দেখুৱাইছোঁ দৃশ্য, ৰাজপথত দপদপকৈ এনেধৰণে জ্বলি উঠিল এই মাৰুতি ভানখন। ঘটনাত আহত হৈছে তানিয়া চক্ৰৱৰ্তী নামৰ এটি কিশোৰ। কাছাৰৰ উদ্ধাৰ বন্ধত সংঘটিত হয় এই ঘটনা। ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নিমিষতে জ্বলি উঠিল এই মাৰুতি ভানখন, ঘটনাত সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হয় বাহনখন। যাত্ৰাপথতেই হঠাৎ দপদপকৈ জ্বলি উঠিল এই বাহনখন। এতিয়ালৈকে এই সমগ্ৰ ঘটনাৰ আঁৰৰ ৰহস্য ফাটি পোৱা নাই, কিন্তু এই দপদপকৈ জুই জ্বলি উঠাৰ ফলত বাহনখনৰ ভিতৰত থকা তানিয়া চক্ৰৱৰ্তী নামৰ এটি কিশোৰ আহত হৈছে। কাছাৰৰ এয়া ঘটনা। ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নিমিষতে জ্বলি উঠে এই মাৰুতি ভানখন, সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হ'ল বাহনখন। পাছত অগ্নি নিৰ্বাপক বাহিনী উপস্থিত হৈ জুই নিৰ্বাপন কৰিবলৈ সক্ষম হয়।
স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সংবাদমেল গুয়াহাটির লকডাউন সন্দর্ভত এই সংবাদমেল সম্বোধন করে গুয়াহাটীবাসী লকডাউন পালন করেছে, লকডাউন স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে, কাইলৈর লকডাউন কিছু পরিমাণে শিথিল হব, গেলামাল দোকান সমূহ খোলা হব, বিশেষক যুদ্ধ খুচুরা গেলামালের দোকান আছে সেই সমূহ কাইলৈর শুক্রবারলক খোলার নির্দেশনা দিয়া হয়েছে, পুয়া 9:30 বজার বিয়লি 4 বজালে খোলা থাকিব। কয় যে অপপ্রচারের পরিস্থিতির অবনতি ঘটিছে, করোনাক ডাঙর বেমার নহয় বলে অপপ্রচার চলাইছে একাংশয়, প্রমাণ দেখালে কোভিড হসপিটেলের ভিতরের পরিবেশর 9 জুলাইয়ের পাছত করোনা রোগী কমিব, একাংশ করোনা যোদ্ধাসকল সমালোচনা করেছে বলে উল্লেখ করে, ইয়াতকৈ আর দুঃখর কথা একো হব নয় বলে মত প্রকাশ করে, যিকোনো লোকরে করোনা হব পারে, ভুল সকলরে হয়, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছে যার বাবে বহু রোগীয়ে করোনা টেস্ট করবলে ভয় করেছে, কিছু রাজনীতি করে ভাল পায় কিন্তু করোনা যোদ্ধারে রাজনীতি করব না, বেলেগ রাজ্যত এনে উদাহরণ নাই, অসমতে এনে হয়েছে বলে উল্লেখ করে। এইবার যেটো লকডাউন রাইজে এক প্রকার নিজেই পালনের দায়িত্ব লৈছে, অহাকালির পর লকডাউনত কিছু যাক মানে মোর ভাষাতে কম যে একবারে মিনিমাম রিলাক্সেশন করা হয়েছে, গ্রসারি দোকান যাক স্ট্যান্ড এলোন বলে কোয়া হয়, গেলামালের দোকান সেয়া খোলা থাকিব রাতেপা 9:30 বজার 4টালৈকে, আর সেই সোমবারের শুক্রবারলক সম্পূর্ণ সময়সা খোলা থাকিব। সেইভাবে মই রাইজক অনুরোধ করিম যে যিখিনি গ্রসারি বা গেলামালের সামগ্রী কিনবলগিয়া আছে কোনো ধরনের ভিড় নকরাক, যেহেতু সম্পূর্ণ 5 দিন দোকান খোলা থাকিব, এজন দুজনক উলায় আহি যিখিনি সামগ্রী কিনিব পারি কিনিব লাগে, সামগ্রী কিনোতে সাবধান হয়ে থাকিব লাগে যে আপনার সামগ্রী যোগান ধরা দোকানীজনেরও হয়তো কোভিড হয়ে থাকিব পারে, কারণ যাকালি আমি দেখা পাইছো যে যিমানে কোভিড টেস্ট করেছে তার 30% পজিটিভ উলাইছে, তারমানে 100 জন ব্যক্তিয়ে যদি কোভিড টেস্ট করেছে তারে 30% পজিটিভ হয়েছে, আর যেটো অল টাইম হাই বলে কলেও ভুল করা নহব। যা সময়সাত খানাপাড়া বা কোভিড কেয়ার সেন্টারত থাকা মানুষকল সাধারণত নন সিমটমেটিক হয়, আমি কোভিড কেয়ার সেন্টার এই কারণে রাখো যে যাতে বেলেগ মানুষের সংস্পর্শত আহি আন মানুষকলের গাত কোভিড দিব নোৱাৰে, তেওঁলোক নিজে পেশেন্ট হবও পারে নহবও পারে, তার পরিপ্রেক্ষিতত সেই সকল ব্যক্তির কথা চিন্তা করে আমি যি ধরনের কোভিড একোয়েই নহয় এই ধরনের একটা যে প্রচার করিলো তার ফলত মহানগরীর এক দ্রুত ক্ষতি বা বর্তমানের পরিবেশ বহু পরিমাণে অবনতি হল, যা পরশিরপর কব গেলে বৈশ্বিক মহামারীটোর আমি অঙ্গ হওয়া আরম্ভ করেছো, ইয়াতকৈও বেয়া দিন দেখবলিয়া আমার সন্মুখত আছে, আমার ডক্টর নার্স সকলে আমার লেবত কাম করা সকলে যেটো দেখুয়াইছে তার কোনো তুলনা নাই, গুয়াহাটি মেডিকেল কলেজের গোটেই কেজন ডক্টর লেবত আক্রান্ত হল, লেব বন্ধ হয়ে গেল, যোরহাটের আকো ডক্টর আহি কালি গুয়াহাটিত লেব আরম্ভ করেছে, অসমর বাদে কোনো রাজ্যত এনেকুয়া উদাহরণ কোনেও দেখুয়া নাই। দুই একটা ভাল খবর আছে যে প্লাজমা ব্যাংক আমি আরম্ভ করেছো, আর গুয়াহাটি মেডিকেল কলেজের প্লাজমা ব্যাংকত ইয়াতো আরো একটা নতুন ইতিহাস রচিছে যে প্রথম ডোনার হিসাবে আমারে মেডিকেল কলেজের ডক্টর যোন কোভিড রোগীত আক্রান্ত হয়েছিল ডক্টর লিটিকেশ তেখেতে প্রথম প্লাজমা ডোনেট করেছিল। অহা 7 দিন আমি লকডাউনটো খুব সিরিয়াসলি পালন করব লাগিব, আর লকডাউনের পরবর্তী সময়ত মহানগরীর ঘটনা আজির উপর বিশ্লেষণ করে আমি পরবর্তী সিদ্ধান্ত বুধবার বৃহস্পতিবারে আমি লম।
সংখ্যালঘু ছাত্রবৃত্তির নামত কেবল বরাক উপত্যকাতে নহয় সমগ্র অসমতে সংঘটিত হয়েছে 200 কোটি টাকার ভয়াবহ বিত্তীয় কেলেঙ্কারী। এই অভিযোগ স্বয়ং বিজেপি নেতা তথা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডৰ অধ্যক্ষ মমিনুল আবালৰ। ভুয়া বিল দেখুৱাই 200 কোটি টাকা আত্মসাত করা দোষী ব্যক্তির শাস্তি বিচাৰিছে মমিনুল আবালে। সংখ্যালঘু ছাত্রর বৃত্তির নামত বৃহৎ কেলেঙ্কারি, ভুয়া বিলেরে আত্মসাত প্রায় 200 কোটি টাকা, দুর্নীতির জড়িত বিদ্যালয়ের পরিদর্শক। এয়া আমার অভিযোগ নহয়, এই ভয়ঙ্কর অভিযোগ স্বয়ং বিজেপি নেতা তথা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ মমিনুল আওয়ালর অভিযোগ কেবল বরাক উপত্যকাতে নহয় সমগ্র রাজ্যখনতে সংঘটিত হয়েছে 200 কোটি টাকার কেলেঙ্কারি। এটা হাইলাকান্দিত যে ঘটনা হয়েছে তাত পুলিশক 6 লাখ টাকার উপঢৌকন দিয়া একটা কথোপকথন ভাইরেল হয়েছে, সংবাদ মাধ্যমতো সেই বিষয়টি ভাইরেল হয়েছে। তারপরে অনুমান করব পারি ইয়াত আসলতে কোন কোন জড়িত হয়ে আছে আর যিকেইজন অভিযুক্ত আছে তো বিশেষ একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের ব্যক্তি, যুক্ত রাজনৈতিক দলের যেটা সরকার আছিল সেই সরকার থাকার দিনের প্রায় এই গ্রুপটে এই লবিটে এই দুর্নীতিখিনি করে আছে। ভুয়া বিল গ্রহণ করে সংখ্যালঘু ছাত্র ছাত্রীর নামত আবন্টিত পুঁজি আত্মসাত করেছে একটা দুষ্ট চক্রয়। মমিনুল আওয়ালের অভিযোগ মতে 2018-19 আর 2019-20 বিত্তীয় বর্ষত সংখ্যালঘু শিক্ষার্থীর বৃত্তির ধন সমূলাংশে আত্মসাত করেছে এই চক্রটোয়ে। ইতিমধ্যে বোর্ডের অসহায় অধ্যক্ষ মমিনুল আওয়ালে রাজ্যের বিভিন্ন থানাত রুজু করেছে 17টা গোচর। আমার আমি যে ইতিমধ্যে 17টা কেস দিছো, এই 17টা কেসের যোগেদি ইয়াত একটা দৃঢ় ব্যবস্থা গ্রহণ করা হব। আর আমি ভাবো এই যেটা ছাত্র ছাত্রীর বৃত্তির যে কেলেঙ্কারিত জড়িত হওয়া যা চক্র আছে এই চক্রটুক আমি উৎখাত করবলে সক্ষম হব। কিন্তু কোন আছে এই বৃহৎ বৃত্তীয় কেলেঙ্কারির আড়ত? সরসলে আহিছে এজন বিশেষ ব্যক্তির নাম, নাম তেওঁর রাজীব কুমার ঝা, বিদ্যালয় পরিদর্শক এইজন রাজীব ঝা। হয়, এইজন রাজীব ঝার নেতৃত্বতে সংঘটিত হয়েছে 200 কোটি টাকার কেলেঙ্কারি, বিভিন্ন ঠাইত তেওঁর বিরুদ্ধে রুজু করা হয়েছে গোচর। দুর্নীতিগ্রস্ত পরিদর্শকজনে ভুয়া শিক্ষার্থীর নামতো চলাইছে লুণ্ঠন রাজ। উল্লেখযোগ্য যে নতুন দিল্লির পৰা প্রত্যক্ষভাবে ছাত্র ছাত্রীর একাউন্টত দিয়া হয় ধন। ইফালে 200 কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে সরব হাইলাকান্দি সমষ্টির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। নিউজ 18 চ্যানেলক জড়িয়ে মানে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাইছো, মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট 20 কোটি কইসিল, আমার অধ্যক্ষ মমিনুল আওয়াল ডাঙরিয়া এটা শূন্য বড়াই পেলে 200 কোটি বনাই দিছে। সেই কারণে মানে মাননীয় মুখ্যমন্ত্রী কম তেওর তত্ত্বাবধান হোম মিনিষ্ট্রি আছে, তেও এটা ভালকে ইনকোয়ারি করে সর্বপ্রথম মমিনুল আওয়ালক চেয়ারম্যান পদের পর পেলাব লাগে, এটি মুখ্যমন্ত্রীর আওতাত, কিন্তু তেও পারিলে লগে লগে পেলাব পারে। এইজন মুখ্যমন্ত্রী কিহর কারণে মমিনুল আওয়াল ডাঙরিয়া মধ্যক্ষ পাতি থাকে এই মুসলমান মানুষের এই পয়সা মারি খাব কারণে, এটা 20 কোটিত 200 কোটি কেন কল গোটে অসমক লুটি পেলাইছে নাকি? আদহিয়া লোকর একাউন্টত ছাত্রবৃত্তির ধন সোমার অভিযোগ উত্থাপিত হয়েছে। এই জালিয়াতিত জড়িত আছে স্কুল পরিদর্শক রাজীব ঝা, রাজীবক সহযোগ একাংশ ব্যাংক বিষয়ার। ইফালে দুর্নীতির ভয়াবহতা উপলব্ধি করে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভির সঙ্গে আলোচনা করেছে মমিনুল আওয়ালে। আমি ভাবো এই যেটা ছাত্র ছাত্রীর বৃত্তির যে কেলেঙ্কারিত জড়িত হওয়া যা চক্র আছে এই চক্রটুক আমি উৎখাত করবলে সক্ষম হব। স্বয়ং সংখ্যালঘু উন্নয়নের অধ্যক্ষ মমিনুল আওয়ালের এই বিস্ফোরক অভিযোগের পাছত কি পদক্ষেপ লব ঊর্ধ্বতন কর্তৃপক্ষই? তদন্তর ব্যবস্থা করবনে মুখ্যমন্ত্রী সোণোৱালে? দরিদ্র শিক্ষার্থীর ধন আত্মসাত করা রাজীব ঝা আর ব্যাংক বিষয়ার বিরুদ্ধে গ্রহণ করা হবনে ব্যবস্থা? ক্যামেরাপার্সন হিতেশ ডেকার সহযোগত বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। ওদালগুড়ির 2টা স্থানত অবৈধ মারণাস্ত্র জব্দ হয়েছে। ওদালগুড়ির 4 নম্বর আমজুলিত বৃহৎ পরিমাণের অস্ত্র জব্দ করা হয়েছে। আজি পুৱতি নিশা 4 বজাত জব্দ করা হয় এই মারণাস্ত্রসমূহ। অভিযানত জব্দ হয় AK-56 2টা, 3টা মেগজিন, 71টা 7.62 mmৰ সক্রিয় গুলি। ভেরগাঁও SDPO নির্মল ঘোষ আর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া প্রেমাঙ্কু হাজরিকার নেতৃত্বত চলিছিল এই অভিযান।
আনহাতে ওদালগুৰিৰ সিন্ধিজোৰা জংঘলৰ পৰাও মাৰণাস্ত্ৰ জব্দ কৰা হৈছে। আৰক্ষীৰ অভিযানত জব্দ হৈছে দুটা পিষ্টল, 10টা সক্ৰিয় গুলি। ওদালগুৰিৰ DSP মইনুল ইছলাম আৰু ভাৰপ্ৰাপ্ত বিষয়া পতংগিয়াৰ নেতৃত্বতে চলিছিল এই অভিযান। এক বিরল দৃশ্য, সাপে জীবন্তে গিলিলে সাপক, এডাল শঙ্খচুর সাপে ভক্ষণ করিলে আন এডাল সাপক। বোকাহাট মহমাইকী গাঁৱৰ এজন লোকৰ ঘৰত দেখা গল এই দৃশ্যটো। প্রায় এঘণ্টা সময় ধৰি শঙ্খচুর সাপটোৱে আনটো সাপক জীবন্তে ভক্ষণ কৰা দৃশ্য বন্দী হল কেমেৰাত। পাছত বোকাহাটস্থিত পানবাৰীৰ বন্যপ্ৰাণী উদ্ধাৰ, সংৰক্ষণ আৰু পুনৰ সংস্থাপন কেন্দ্ৰই লৈ যায় সাপডালক। বিরল দৃশ্য দেখুৱাইছো আমি আপোনাক, সাপে জীবন্তে গিলিলে আন এডাল সাপক, এডাল শঙ্খচুর সাপে ভক্ষণ করিলে আন এডাল সাপক। বোকাহাট মহমাইকী গাঁৱৰ এজন লোকৰ ঘৰতে দেখা গল এই দৃশ্য। প্রায় এঘণ্টা সময় ধৰি শঙ্খচুর সাপডালে আনডাল সাপক জীবন্তে ভক্ষণ করার দৃশ্য বন্দী হল কেমেৰাত। পাছত বোকাহাটস্থিত পানবাৰীৰ বন্যপ্ৰাণী উদ্ধাৰ, সংৰক্ষণ আৰু পুনৰ সংস্থাপন কেন্দ্ৰই লৈ যায় এই সাপডালক। বাতৰিত পুনৰ সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। বহিরাগত কোম্পানী প্রস্তুত করা মাস্কর গুণগত মানদণ্ডর লগতে সমানে ফেৰ মাৰিছে তেজপুৰৰ এটা ক্ষুদ্র উদ্যোগ প্রতিষ্ঠানে। কেবল তেজপুরে নহয়, রাজ্যের আন প্রান্তলৈ মাস্ক যোগান ধরার লগতে গুৱাহাটীর বজার দখল কৰিবলৈ সক্ষম হৈছে তেজপুৰত উৎপাদিত এই মাস্কে। শিশুক আকর্ষিত কৰিব পৰাকৈ কার্টুন চিত্র সন্নিবিষ্ট মাস্কৰ পৰা দৰা কইনা আনকি ভাৰতীয় সেনালৈকে সকলোৰে বাবে বিধে বিধে মাস্ক। সম্প্রতি মাস্ক নির্মাণত এনেদরে ব্যস্ত তেজপুর কিটিকিবাড়ির অঙ্কনা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফ্ট নামৰ এইটো ক্ষুদ্র উদ্যোগ প্রতিষ্ঠান 1983 চনত অকনি ভূঞাই আরম্ভ করা এই উদ্যোগ প্রতিষ্ঠান 2011 চনৰ পৰা পুত্র দিগন্তরাজ ভূঞাই পরিচালনা কৰি আহিছে। পৰিয়ালৰ সকলো সদস্য জড়িত এই ক্ষুদ্র উদ্যোগটোৰ সৈতে। বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী নির্মাণ করে ইতিমধ্যে এখন বাজার দখল করবলৈ সক্ষম হওয়া অঙ্কনা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফ্টে শেহতীয়াকৈ বাজারের চাহিদালৈ চাই মাস্ক নির্মাণের কাম হাতত লৈছে। কিয়নো তেওঁলোকৰ উৎপাদিত আন সামগ্রীর এতিয়া চাহিদা নাই। হে উদ্যোগ প্রতিষ্ঠানটোত নিয়োজিত এই সকল মহিলা কর্মচারী প্রতিদিনে নির্মাণ করেছে বিভিন্ন আকর্ষণীয় মাস্ক আৰু এই মাস্ক প্ৰেৰণ কৰিছে ৰাজ্যৰ বিভিন্ন বজাৰলৈ। কটনৰ দুটা লেয়াৰ দি দুখন কটন কাপোৰেৰে আমি মাস্ক তৈয়াৰ কৰিছোঁ আৰু এই মাস্কসমূহ বজাৰত যিসমূহ উপলব্ধ N95 মাস্ক কেইদিনমানৰ আগলৈকেতো বহুত দামেই আছিলে, সেই N95 মাস্কতকৈ আমাৰ এই মুখাৱৰণ বহুত উন্নত। বজাৰৰ দামতকৈ আমি বহুত কম মূল্যত আমি এনেধৰণৰ মুখাৱৰণ আমি ৰাইজক বিক্ৰী কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। বহিৰাগত কোম্পানীয়ে প্ৰস্তুত কৰা মাস্কৰ গুণগত মানদণ্ডৰ লগত সমানে ফেৰ মাৰিবলৈ সক্ষম হৈছে তেজপুৰৰ এই ক্ষুদ্ৰ উদ্যোগ প্ৰতিষ্ঠানে। কেৱল তেজপুৰেই নহয়, ৰাজ্যৰ আন প্ৰান্তলৈ মাস্ক যোগান ধৰাৰ লগতে গুৱাহাটীৰ বজাৰ দখল কৰিবলৈ সক্ষম হৈছে তেজপুৰত উৎপাদিত এই মাস্কে। নিজে লাভান্বিত হওয়ার লগতে আনকো দিছে কর্মসংস্থাপনের বাট। তেজপুরের পৰা হেমন্ত কুমার নাথ, News 18, অসম নর্থ ইস্ট। গরুর মুখত রজনীগন্ধা, লকডাউনে কঁকাল ভাঙিছে রজনীগন্ধা খেতিয়কৰ। দেড় বিঘা ভূমি রজনীগন্ধার খেতি গরুক খুৱাবলৈ বাধ্য হল বাক্সার এজন অসহায় কৃষকে। ফুলিছে রজনীগন্ধা, বিয়পিছে সুবাস, নাই সমাদর। রজনীগন্ধার সমাদরেই বেলেগ, পবিত্র ধর্মীয় অনুষ্ঠানত রজনীগন্ধা নহলেই নচলে। কিন্তু এতিয়া ধর্মীয় অনুষ্ঠান, পূজা পার্বণও নাই, রজনীগন্ধার সমাদরও কমিছে। ইফালে লকডাউন গুৱাহাটী, নিস্তব্ধ নিতাল ফুলর বজার, ফলত কৃষকর এই দুরবস্থা। এইজন অমল সিং, ফুলৰ খেতিয়ক। এইখন অমলৰ ৰজনীগন্ধাৰ বাগিচা।
তামুলপুরের বরলিয়া পাড়ার এই বাগিচাখনে চাহিদা পূরণ করে আহিছে গুয়াহাটির ফুলর বাজারর। কিন্তু লকডাউনত বিধ্বস্ত রজনীগন্ধার সুবাস, বাগিচাতে মরহিছে রজনীগন্ধা। আজি লকডাউনের কারণে যে করোনা ভাইরাস কোভিড-19 যে সমস্যা আহিল, এই সমস্যাটা মেইন লইছে আমার গুয়াহাটি। এই গুয়াহাটি যেখানি বস্তু আমি বিক্রি করবা পারা নাই, গুয়াহাটি ব্যাপারী আহা নাই। ইয়াত যদি ব্যাপারী আহে তো কোভিডের একটা আমার ভয় সমস্যা আর আমি গলেও সমস্যা। সেই কারণে এখানে আমি বস্তু বিক্রি করবো পারা নাই। মোর যিমানখিনি রজনীগন্ধা উৎপাদন হয়ে আছে তার 10% মই লকডাউন যেতিয়া খোলা আছিল তেতিয়া বিক্রি করেছিল। আজি ইমান ফুল স্টিক ফুলিছে বিক্রি করবো পারা নাই। এটা আমি গরু খুয়াই আছো, উপায় নাই, কি করি আর বানপানীত বেয়া হল আমার। আমার লকডাউনের কারণে রজনীগন্ধা বেয়া হল, স্ট্রবেরি খেতে আছিল সিও বেয়া হয়ে গেল। সব যদি বেয়া হয়ে যাচ্ছে, নেক্সট আমি যে খেতিখিনি করিম, পাঁচজন লেবার লগাম, খেতি বীজ কিনি আনিম, সেইখিনি পর্যায়লৈকে আমার এটা মাথাত এনেকুৱা কূপ পৰিছে। এটা এই মাটিখিনি বিক্রি করিহে যদি মই এটা কাম খেতি করব লাগব, বিক্রি করলে মই খেতি কত করিম। কালৰো কাল বিপরীত কাল, এয়া অসহায় অমল ছিলে গৰু খুৱাইছে রজনীগন্ধার ফুল। এনেকৈয়ে করোনা মহামারী আর লকডাউনে সপোন ভাঙিছে কৃষকর। আৰু কিমান দিনলৈ এই দুর্দশা, উত্তর নাই সরকারের হাতত, নাই বিজ্ঞান আর বিজ্ঞানীর ওসরতো। নীলয় ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। 18 দিন উকলি গল মহানগরীর মাছমজিয়াত সংঘটিত একটা নৃশংস হত্যাকাণ্ডর। মরণোত্তর পরীক্ষাত স্পষ্টভাবে হত্যাকাণ্ড বলে উল্লেখ থাকার পাছতো তদন্তর নামত একুয়ে নকরিলে জালুকবাড়ি আরক্ষী আর জিআরপিএ। এই রিপোর্ট আগবাই বিদায় লো দিনটির শিরোনামের। নমস্কার। এটা নৃশংস হত্যাকাণ্ড মহানগরীর মাজমজিয়াতে সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডটো পূর্ব পরিকল্পনার ঘাতকে প্রাণ ললে এজন যুবকর। হত্যার বলি হওয়া যুবকর নাম আকিল আহমেদ। জালুকবাড়ীত ঘর আকিলর, 17 জনের সন্ধ্যা ঘরের পর ওলাই অহার পাছতে নিখোঁজ হয়েছিল আকিল। জালুকবাড়ী আরক্ষীর কাছ চাপিও পরিয়ালে নাপালে সন্ধান। সোশিয়াল মিডিয়া যোগে খবর পাই 48 ঘণ্টার পাছত গুয়াহাটী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত পরিয়ালে উদ্ধার করিলে আকিলর মৃতদেহ। আকিলর মৃতদেহ উদ্ধারের পাছত পরিয়ালে পালে বহু চাঞ্চল্যকর তথ্য। 17 জুনের নিশা প্রায় 8 বজাত জালুকবাড়ীর রেলপথের উপর মুমূর্ষু অবস্থাত পড়ে থাকা আকিলক উদ্ধার করেছিল আরপিএফে। গুরুতরভাবে আঘাত পোৱা আকিলক জিআরপির হাতত গতাই দিয়ার ব্যবস্থা করিলে আরপিএফে। এই প্রক্রিয়াত ব্যয় হল 3 ঘণ্টা। চিকিৎসা অবিহনে রেলপথের উপর পড়ে থাকিল আকিল। নিশা 11 বজাত জিআরপিএ চিকিৎসালয়লৈ নিয়ে মানে মৃত্যুর শীতল কোলাত ঢলি পড়েছিল জালুকবাড়ীর সফল যুবক আকিল আহমেদ। কিন্তু প্রশ্ন হয় আরক্ষী চকির পর সামান্য দূরত্বত উদ্ধার হওয়া আকিলর খবর 48 ঘণ্টা ধরে কিয় নাপালে জালুকবাড়ী আরক্ষীয়ে? কার গাফিলতি, জিআরপি নে আরক্ষীর? মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়া অবস্থাত মৃতদেহ উদ্ধার করার পাছত পুনের জালুকবাড়ী আরক্ষী চকীত উপস্থিত হল পরিয়াল। এজাহার দাখিল করে পরিয়ালে নাম ললে জালুকবাড়ীরে এজন সন্দেহজনক যুবকর। পরিয়ালে যুবকর সৈতে আরক্ষীক জানালে সন্দেহজনক যুবকর মোবাইল নম্বর। কিন্তু তার পাছতো কি জালুকবাড়ী আরক্ষী, কি জিআরপি, কোনেও নকরিলে তদন্ত। 17 জুনের সন্ধ্যা 7:30 বজার পর 8 বজার ভিতর আকিলর উপর আক্রমণ সংঘটিত হওয়া ঠাইখন সন্দেহজনক যুবকর মোবাইল নম্বরের উপস্থিতির সন্ধান নকরিলে আরক্ষীয়ে? কিহর বাবে এই গাফিলতি আরক্ষী আর জিআরপির? হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার 18 দিনের পাছতো কিয় আরক্ষী আর জিআরপিয়ে উদ্ধার করিব নোৱাৰিলে ঘাতকে চুরি করে নিয়া আকিলর মানি বেগ? আনকি মরণোত্তর পরীক্ষাত স্পষ্টভাবে হত্যাকাণ্ডের কথা উল্লেখ থাকার পাছতো এখোজো আগ্রহ নাই জালুকবাড়ী আরক্ষী আর জিআরপির তদন্ত। 17 জুনের সন্ধ্যা জালুকবাড়ীর পথত চলাই থাকা বুলেটখন রখাই আকিলক রেলপথলৈ মাতি নিয়া ঘাতকর দলটির সন্ধান উলিয়াব নোৱাৰাৰ আৰক কি? ঘাতকর সৈতে মিতিরালি নে আন কিবা? একাংশ স্থানীয় লোকের সন্দেহ আকিল আহমেদর নৃশংস হত্যাকাণ্ডত জড়িত আছে জালুকবাড়ীর ড্রাগস মাফিয়া। এই ড্রাগস চলি গেলা কি নিজে মানা করেছিল কে ড্রাগস ট্রাগস নাখাবি, নহলে মই পুলিশত লাগে দিম, এই কথা কথাখিনি অলপ জটপট লাগি গেছে এতে আর।
তবু এতে ড্রাগসটো বিন্দাস চলি থাকে চলি গেলা মারি থাকে খাই থাকে আৰু রাইজৰ এনে স্পষ্ট অভিযোগৰ পাছতো নীৰৱ জালুকবাৰী আৰক্ষী আৰু জিআরপি তদন্তৰ নামত আৰক্ষী আৰু জিআরপিৰ গাফিলতিত হতাশ হৈ পৰিছে আকিল আহমেদৰ পৰিয়াল প্ৰশ্ন হয় আৰক্ষীয়ে ন্যায় দিব নোৱাৰিলে পৰিয়ালটোক কোনে দিব ন্যায় ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট